বিসিএস লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, আপনি কি মনে করেন ওদের বিসিএস লিখিত পরীক্ষায় যাওয়ার আগে পার্সোনালি যখন ওরা প্রিপারেশন নেয়, তখন এই যে সময় ব্যবস্থাপনা বা পাড়া প্রশ্নের উত্তর কেমন হচ্ছে, অনুমান নির্ভর যে উত্তর করার জন্য সেক্ষেত্রে তার জিনিসটা কতটুকু রাইট হইতে সে থিঙ্কিং করতে পারছে, এই বিষয়গুলো দেখার জন্য একজন স্টুডেন্টের কি নিজে নিজে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করাটা কতটুকু গুরুত্বপূর্ণ? না, ও টাইম ম্যানেজমেন্টের জন্য নিজে নিজে পরীক্ষা দিতে পারে। আর ওই যে যে প্রশ্নটা লিখছে, প্রশ্নটা কতটুকু প্রাসঙ্গিক, প্রশ্নটির বিরুদ্ধে ইনফরমেশন কতটুকু আছে, বা আপনার প্রশ্নটা কতটুকু রিলেভেন্ট, যুক্তি কতটুকু, এগুলি একজন ছাত্র বা ছাত্রী তারা গ্রুপ করে যদি পড়ে, সবাই যদি আলোচনা করে, কারণ একজন ব্যক্তি তো আর সব কিছু জানা থাকে না, এটা সবাই যদি বা কোনো সিনিয়র অভিজ্ঞ লোক বা ক্যাডার হয়েছে এই জাতীয় লোক, বা বিশ্ববিদ্যালয়ে কলেজের শিক্ষক এরকম লোক, বা এই বিষয়ে পারদর্শী, ওদের সাথে যদি আলোচনা করে যে আমার এই প্রশ্নটা, যেমন আপনাকে আমি একটা কথা বলি, যে এবারে একটা প্রশ্ন আছে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা। তো এখানে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আমি শুনতে পারছি, সবাই লিখছে, কিন্তু এখানে যদি একটা সাজেশন দিয়ে দিত যে এখন আমরা পিস কিপিং করতেছি, পিস কিপিং থেকে আমাদেরকে পিস বিল্ডিংয়ে যেতে হবে, আমরা ওখানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে যদি আমাদের সৈন্য পাঠায়, আমরা শুধু ওটাই দেখলে হবে না, আমাদের সেনাবাহিনীর দাম আছে, ওদের রিস্ক ফ্যাক্টর কতটুকু, আমাদেরকে ওটাও দেখতে হবে, তারপরে আমাদের যে আমরা সাধারণত সেনাবাহিনী পাঠাচ্ছি, দেখা গেছে সৈনিক বেশি অথচ কমান্ডিং পজিশনে আমাদের কম, তো আমার দেখা গেছে 100 জন সৈনিক যে রিটার্ন দেয়, একজন কমান্ডার একসাথে রিটার্ন, আমরা সেটাও নিতে পারি। তারপরে আমরা ওই যে দেশে যাচ্ছি, ওই দেশে আমরা শান্তি স্থাপন করতেছি, সুতরাং আমরা এটাও আমাদের ফরেন পলিসির একটা হাতিয়ার হতে পারে, ওই দেশের সাথে আমরা একটা বিজনেস লিঙ্ক ডেভেলপ করতে পারি। তারপরে আলটিমেটলি আমরা যে সেনাবাহিনী পাঠাচ্ছি, এটা তো একটা পলিটিক্যাল ডিসিশন, তাহলে আমাদের মিলিটারি পলিটিকো একটা গুড রিলেশন আমরা ডেভেলপ করতে পারি, এটা একটা সাজেশন। এটা দেখেন এটা অভিনবত্ব, আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, জাতিসংঘ মহাসচিব বলছে যে শান্তিরক্ষা পাঠাও, আমরা পাঠাই দিলাম, কেন আমরা 200 টাকা পামো, আমরা এখন আর গরিবের সুন্দরী বউ না, আমার সৈনিকের দাম আছে, আমার জেনারেলের দাম আছে, আমি আমার এখানে রিস্ক ফ্যাক্টর দেখব, প্লাস এই আমার এই সেনাবাহিনীকে আমার ফরেন পলিসির সাথে আমি লিঙ্ক করে দিব, আমি যে দেশে যাব ওই দেশে আমি একটা বিজনেস পটেনশিয়ালিটি খুঁজব, কারণ আমাদের সেনাবাহিনী যে দেশে গেছে তাদের মোরাল হাইনেস, তাদের প্রফেশনালিজম, তাদের চেইন অ্যান্ড কমান্ড, তাদের ডিসিপ্লিনের কারণে তারা ওই দেশে কিন্তু অনেক সমাদৃত, এবং আপনি জানেন আমাদের দেশের নামে অনেক রাষ্ট্র হয়েছে, এবং সিওরেলিনে ওই যে বাংলাকে রাষ্ট্রভাষা, তার মানে কি আমাদের সৈনিকদের এরা একটা ব্র্যান্ডিং, এরা একটা ইমেজ, এরা একটা ভ্রাম্যমান অ্যাম্বাসাডার, আমরা কেন ওইটা কাজে লাগাবো না? আর আমরা পিস কিপিং করছি, আপনি পিস কিপিং করে চলে আসছেন, আবার লেগে গেছে, তো লাভ হল কি? আমরা পিস কিপিংয়ে পিস বিল্ডিংয়ে রূপান্তরিত করতে হবে। এই যে ধরি এই জাতীয় ধরেন আপনার লেখা, ধরেন আপনি একটা দরজা দিয়ে ঢুকছেন, আপনি দরজা দিয়ে বাইরে হয়েছেন, কারো চোখে পড়বে না, স্বাভাবিক, কিন্তু একজন লোক যদি দরজাটি ঢুকে ঝাড়া ভেঙে বাইরে যায়, ওয়াও ক্রিয়েটিভিটি, মানে সে চোখে পড়বে। আপনার লেখা বেশি লেখার দরকার নাই, তো সৈবাল দিগিরে বলে উচ্চ করে সে লিখে রেখে এক ফোঁটা দিলাম শেষের, এটা তো দুই লাইন, কিন্তু এখানে গভীর তাৎপর্য আছে। আমি মনে করি অল্প অল্প করে লেখি, প্রতিটা লেখার যেন একটা সেন্টেন্সের ব্যাখ্যা, ভাব সম্প্রসারণের মতো ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। ও আমি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা, এটার পিছিয়ে যদি কেউ আমি যে কথাগুলো বলছি একটা ইনস্ট্যান্টলি আরও তা আসে, সুপারিশগুলো যদি দেখে দিত, তাহলে যিনি খাতা দেখত তার মধ্যে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং অনেক। জাতিসংঘ বলছে আমরা সেনাবাহিনী পাঠিয়ে দিছি, ওই যে গরিবের সুন্দরী বউ সবার ভাবি, সেদিন আর নাই, আমরা এখন অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে, এখন আমাদের চয়েস, আগে কোনো আমাদের চয়েস দিচ্ছে না, এখন যে কোনো ইন্টারন্যাশনাল ডিসিশনে আমাদের অটোনমি থাকতে হবে, আগে আমাদের সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আগে অটোনমি ছিল না, কারণ আমাদের রিসোর্স দরকার, মানি দরকার, পকেট ছিল খাঁটি খালি, এখন আর পকেট খালি নয়, এখন আমাকে চয়েস দিলে আমি যাবো না, আমি যাবো কি যাবো না, আই উইল মেক চয়েস। ধন্যবাদ স্যার। আসুন মায়া ছড়ায়।